আমরা যদিও 2012 সাল থেকে প্রাতিষ্ঠানিকভাবে ইনোভেশনকে নিয়ে কাজ করা শুরু করেছি। 2013 সালে আমরা প্রথম ক্যাবিনেট ডিভিশনটাকে সার্কুলার জারি করেছিলাম যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা ইনোভেশন টিম থাকবে, ওরা কাজ করবে ওদের মতো করে। এবং 2015 সালে বলেছি যে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রত্যেকটা বিভাগ তাদের বার্ষিক ইনোভেশন কর্মপরিকল্পনা প্রণয়ন করবে, বাস্তবায়ন করবে এবং আমাদের জানাবে। তো এই কালচারগুলো তখন থেকে হয়ে আসছে, কিন্তু আমরা যেখানে আসলে ইনোভেশন ইনোভেশনের সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি হতে পারে, যেমন আজকে 10টা প্রোডাক্ট দেখলাম, এই সুন্দর সুন্দর প্রোডাক্ট যেখানে তৈরি হতে পারে সেখানকার সাথে আমাদের যোগসূত্র আসলে এতটুকু হয়নি, এটা আজকে হয়েছে। আমাদের সভাপতি মহোদয়কে এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সাধারণ সম্পাদক মহোদয় আমাদের ধন্যবাদ জানাচ্ছি। এটা আগে আগে মনে করি অনেক আগে বেশ আগেই প্রয়োজন ছিল। এখন আসলে আমরা প্রোডাক্ট চাই, আমরা যারা সরকারি প্রতিষ্ঠানে আছি, আমরা যারা সেবা দিই তারা সেবা সহজীকরণ করি, সেবাকে আরো উত্তম উপায়ে কিভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়। কারণ আমাদের উপরে একটা ম্যান্ডেট আছে যে আমাদের জনগণের চাহিদা এবং দাবির প্রতি দ্রুত সাড়া দেওয়ার সক্ষম একটি জনপ্রশাসন গড়ে তুলতে হবে। আর তাই যদি করতে হয় তাহলে কিন্তু এই ইনোভেশন বা নতুন নতুন আইডিয়া বা বিকল্প ব্যবস্থা যেগুলো বলি, যেটা জনগণের সরাসরি কাছে যাওয়া এবং কম সময়ে যাওয়ার যে ক্ষেত্রগুলো তৈরি করবে, এই ক্ষেত্রগুলো নিয়ে বিবেচনা করতে হবে। এই কাজগুলোর চর্চা কিন্তু বাংলাদেশে এখন হচ্ছে, আপনারা করছেন, আমি অত্যন্ত আশাবাদী। এবং আপনারা জানেন যে এটি কিন্তু খুব আমাদের আরেকটা জায়গা আছে, এটাই তো বলবো, এটাই কিন্তু ট্রেনিং বা মাস্টার ট্রেনার হিসেবে কাজ করছে সারা বাংলাদেশে ইনোভেশন নিয়ে। এবং এটি একদম অ্যাপেক্স লেভেলে ক্যাবিনেট সেক্রেটারি মহোদয় কিন্তু নিজে মনিটর করেন এবং প্রতি মাসেই উনি একটা দুইটা করে মিটিং করেন, যেখানে পাঁচটা বা তিনটা মন্ত্রণালয় থাকে, তার অঙ্গ সংগঠনগুলো থাকে, এবং সেখানে কিন্তু রীতিমত ইনোভেশন নিয়ে কি কি ভাবনা চিন্তা হচ্ছে এগুলোর একটা পরিসংখ্যান আমরা পেতে পারি। এবং এও জানেন যে ইনোভেশনগুলো রাখার জন্য কিন্তু আমরা একটা ব্যাংক করেছি, আপনারা জানেন আপনাদের ইনোভেটিভ আইডিয়া ব্যাংক আছে, আপনারা অনেকেই ব্যাংকে ডিপোজিট করেন। আজকে আপনাদের মধ্যে অনেক মেধা আছে, অনেক আইডিয়া আছে, একটু ডিপোজিট করে রাখলে কিন্তু মেধা সত্য থাকে না, কিন্তু একদম চুরি করবে আপনারটা, মানে এটা কিন্তু চুরি করার প্রবণতা নিজেদের মধ্যে থাকবে। আমরা করেছি যখন একটা দেখেছি আমার জুনিয়ার ভালো কাজ করতেছে, তার থেকে ধার নিয়ে আপনি যে একটু ভালো থাকার জন্য, আমার সুপ্রিয় বসের কাছে ভালো থাকার জন্য আমরা কাজ করেছি। তো মেধা সত্যটা কিন্তু খুব জরুরি, ইম্পর্টেন্ট, আমরা ওই ব্যাংকটাকে ইউজ করতে পারেন। এই যে প্রশিক্ষণ, 5 দিনের প্রশিক্ষণ, এটাকে আমরা প্রশিক্ষণ করি না, এটাকে আমি বলি ব্যক্তিগতভাবে যেটা এটা একটা ল্যাব, একটা ল্যাব ট্রেনিং। এবং এখানে কিন্তু আপনার ল্যাব ট্রেনিং অ্যাক্টিভিটিসগুলো করেছেন এবং প্রোডাকশনগুলো হচ্ছে, এবং এই এই ল্যাবটা কিন্তু খুব ইন্টেন্সিভ হয়। তো আমি যেটা মনে হলো আজকে, আমার মনে হয় যে এটা অনেকগুলো প্রতিষ্ঠান, অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু এই ধরনের সুন্দর পরিবেশ খোঁজে, এই 7 দিনের বা 5 দিনের প্রশিক্ষণের পরিবেশ। আমার মনে হয় এখানে সুন্দর পরিবেশ আছে, এবং আমরা পরিবেশটা এমন চাই যেখানে ওই যে নাই টেলিফোন, নাই রেডিও, নাই টেলিগ্রাম, মানে এমন একটা আইসোলেশন আর কি, যে যেখানে থেকে আমরা বাড়ির সাথে যোগাযোগ থাকার শুধু চিন্তা করবো এখানে বসে বসে। আমার কেবিনেট সেক্রেটারি বলেন যে আপনার হারিয়ে যাবেন, আপনাকে আমি ফোন করবো না, আমাকে বলে মাঝে মাঝে, আমার অফিসার থেকে বলে মাঝে মাঝে, আপনি হারিয়ে যাবেন, ফোন করবো না, চিন্তা করে সেখান থেকে আমার একটা জিনিস বাইরে নিয়ে আসেন। আসলে এটা কিন্তু এই 5 দিনের প্রশিক্ষণ এই মন্ত্রে কিন্তু করা, এবং আমরা যাই কক্সবাজারে, অমুক জায়গায় তো অমুক জায়গায় যাই, আমরা এগুলো করে নিয়ে আসি। তো আমার মনে হয় এটা একটা সুন্দর জায়গা, এখানে কিন্তু এই পরিবেশটা যদি সৃষ্টি করতে পারি এটা হইতে পারে। আমি সভাপতি মহোদয় বলবো যে ভবিষ্যতে যদি আমাদের কোনো প্রতিষ্ঠান চায়, আপনি নিশ্চয়ই, আপনি আপনি যেহেতু আপনি আপনার বক্তৃতা বলেছেন এবং আপনার আগ্রহ আছে, প্রচন্ড রকমের আগ্রহ আছে, আপনারা এসে আপনার আগ্রহটাকে আমরা কাজে লাগাতে চাই। এছাড়া 2 দিনের প্রশিক্ষণ আছে একটা, আর সঙ্গে বিষয়ে যারা সভাপতি মহোদয় বলেছেন যে এটা মানে প্রধানমন্ত্রীর সঙ্গে, এটা আমি মনে করি একটা উত্তম প্রস্তাব। এবং সেদিনে যদি 3 দিনের একটা প্রোগ্রাম হয় এবং সেখানে যদি একটা সেমিনার, বিভিন্ন রকম সেমিনার তো আপনাদের হবে, 3 দিনের প্রোগ্রাম যেভাবে হবে না, সেমিনার হবে, আলোচনা হবে, সেখানে শোকেজিং নিয়ে আলোচনা, ইনোভেশন নিয়ে আলোচনা হতে পারে, শোকেজিংটা হতে পারে, এই কার্যক্রমগুলো আপনারা বজায় রাখবেন বলে আশা করি। আর আমি আসলে আপনাদের ইনস্টিটিউশন খুব বেশি জানো না, সাধারণ সম্পাদক মহোদয় সেই 70 সালের 8 নভেম্বর থেকে শুরু করে ইনস্টিটিউশনের যে অবদান, মুক্তিযুদ্ধ অবদান, এগুলো আসলে আমাদেরকে অনুপ্রাণিত করে, আমরা এই বিষয়গুলো জেনে আমার খুব ভালো লাগলো। এবং এবং এটা আপনারা এই ইনোভেশন প্রশিক্ষণের জন্য আমাদের 275 জন আমন্ত্রণ ইয়ে আসছে এবং 30 জন এখানে আসছেন। আমার মনে হয় যে এটা যদি কন্টিনিউ করেন তাহলে আরও বেশি ভালো হবে, কারণ আরও আগ্রহী আমরা মেধাবী বা ইনোভেটার্স আরও পাবো। এই বিষয়ে অবশ্যই আপনারা ভূমিকা রাখবেন বলে আমার আমি মনে করি।
So এখানে আরেকটু মানে আমার কাছে একটু ইয়া লাগলো যে এখানে আইসিটি সেল আছে এবং মহিলাদের আইসিটি সেল আলাদা আছে ওই গাড়ি সেল কাজ করছে এখানে এবং মাননীয় প্রধানমন্ত্রী আর সদস্য এটা এটা একটা বিরল সুযোগ আপনাদের জন্য আপনাদের সংগঠনের পক্ষে এগুলো আসলে আমি মনে করি যে এই ইনস্টিটিউশনের মর্যাদা অনেক উঁচুতে নিয়ে গেছে আপনারা সুন্দর মানসিকতা নিয়ে কাজ করছেন আগামীতে আপনারা আমরা আপনাদের সঙ্গে থাকবো সরকার ক্যাবিনেট ডিভিশন এবং আমাদের অধিদপ্তর তো আছি আমরা মিলেমিশে আগামীতে আমাদের যে আগামী 2041 এর স্বপ্ন কিন্তু আমাদের অন্যরকম স্বপ্ন সেখানে ইনোভেশন কি কিন্তু স্বপ্ন দেখা হচ্ছে 41 এর স্বপ্নটাকে এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটা চিন্তা ভাবনা করতে হবে আরো বেশি চিন্তা ভাবনা করতে হবে কিন্তু সেখানে কিন্তু ইনোভেশন প্রাধান্য বাড়ে তো সুতরাং ইনোভেটার্সদের আসতে হবে কাজ করতে হবে এবং ইনোভেটার্সদের মাধ্যমে বাংলাদেশের 41 এর পরিবর্তনটা আমরা করবো বলে আশা করি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং এই আয়োজনের জন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শেষ করছি।